নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আমি যে বিষয়ে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য এই বিষয়টি আপনাদের বহু আকাঙ্ক্ষিত এই বিষয়টির সাথে হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ লুকিয়ে আছে তাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে এবং শুধু তারাই নয় তাদের পরিবারও পর্যন্ত এখানে জড়িয়ে আছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আমি বত্রিশ হাজার প্রাইমারি টিচারের আপডেট নিয়ে কথা বলছি বত্রিশ হাজার যে প্রাইমারি টিচারের কেসটি সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আবার ফেরত পাঠানো হয়েছে সেই সম্পর্কে আজকে কি আপডেট আছে তাই আমি আপনাদেরকে জানানোর জন্য আজকে ভিডিওটি বানাচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আর কোনো কথা না বাড়িয়ে আমরা আজকে ভিডিও শুরু করি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের যে ভবিষ্যৎ এই ভবিষ্যৎ কী হবে এটাই এখন বর্তমানে সবথেকে বেশি সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় এই নিয়ে বিভিন্নজন বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে কাদা ছড়াছড়ি করছে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগার চেষ্টা চলছে তো এই বত্রিশ হাজার শিক্ষক সম্পর্কে আজকে একটি বড়ো আপডেট উঠে এসছে আপনারা জানেন বন্ধুরা যে বত্রিশ হাজারের যে প্রাথমিক শিক্ষক এই শিক্ষক নিয়োগ হয়েছিল দু হাজার ষোলো সালে দু হাজার চোদ্দোর প্রাইমারি টেটকে কেন্দ্র করে এবং এই বত্রিশ হাজার নিয়োগেই অনেক বেনিয়মের অভিযোগ উঠে এবং এই ধরনের পনেরোটি অভিযোগের ভিত্তিতে কিন্তু এই প্যানেলটিকে বাতিল করে নতুন করে রিপ্যানেল করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এই মামলাটি লড়ছিলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি মহাশয় এবং এই মামলার রায়কে চ্যালেঞ্জ করে এই বত্রিশ হাজার কর্মরত শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বত্রিশ হাজারের প্যানেলকে বাঁচানোর জন্য তারা উচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করে এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও কিন্তু সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখেন অর্থাৎ মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই প্রায় বহাল রাখে এবং এই অর্ডারকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষকদের একাংশ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ মরিয়া হয়ে এই প্যানেলকে বাঁচাতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টে এই মামলাটি বেশ কয়েকবার চলে এবং সুপ্রিম কোর্টে এই মামলা প্রসঙ্গে চাকরি যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা সুপ্রিম কোর্টে আবেদন জানাই যে তাদের কোনো বক্তব্য কলকাতা হাইকোর্টে শুনেনি বিচারপতি তাই তাদের বক্তব্য শুনে যেন মাননীয় বিচারপতিগণ এই মামলার জাজমেন্ট করেন এমনটাই তাদের আবেদন ছিল এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই বিষয়টিকে দেখেছেন ভালো করে ভেবে এবং তারা বলেছেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই এই মামলার ফাইনাল জাজমেন্ট হবে এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলা প্রসঙ্গে যে নির্দেশ দেবেন সেটাই বহাল থাকবে এবং তারপরে যদি মনে হয় তখন তারা সুপ্রিম কোর্টে আবার এ বিষয়ে আবেদন জানাতে পারে তো এই মামলাটি কিন্তু বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে এই মামলাটি আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে এই বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের মামলা মামলাটি আবার নতুন করে শুরু করতে বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিগণ তবে বত্রিশ হাজার মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যখন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীদের কয়েকটি প্রশ্ন করেছিলেন দুর্নীতির বিষয়ে তখন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী এ বিষয়ে কোনো সদত্তর দিতে পারেননি তখন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিগণ এ বিষয়ে একটু ক্ষুব্ধ হয়েছিলেন এবং এই মামলাটি এখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নতুন করে শুনানি হবে তবে এটুকুটা বলা যায় যে যে পরিমাণ প্রমাণ দুর্নীতির আছে সিবিআই ইডি এবং কলকাতা হাইকোর্টের কাছে তাতে এ প্যানেল কি হবে তা বলা মুশকিল তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ মামলা প্রসঙ্গে একবার জাজমেন্ট করেছেন এবং সেই জাজমেন্টে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেখানে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিলেন তো সেই মামলা আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানো হয়েছে তো ডিভিশন বেঞ্চের যেহেতু পাঠানো হয়েছে তো আমার মনে হয় না যে এই মামলার জাজমেন্ট বা অর্ডার খুব একটা চেঞ্জ হবে বলে আগের থেকে আগে যেরকম নির্দেশ দিয়েছিল বিচারপতিগণ সেই রকমই হয়তো অর্ডার আসবে কেননা আদালতে কিন্তু প্রমাণ সাপেক্ষে বা প্রমাণ তথ্য প্রমাণের ভিত্তিতেই জাজমেন্ট দেন বিচারপতিগণ কোনো অনুমানের ওপর এখানে জাজমেন্ট দেওয়া হয় না তাই তথ্য প্রমাণ যদি দুর্নীতির পক্ষে এবং এই বত্রিশ হাজার প্যানেলের বিপক্ষে যায় তাহলেই কিন্তু এই প্যানেল বাঁচানো অসম্ভব হয়ে যাবে এবং এই বত্রিশ হাজার শিক্ষককে আবার নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে আগের জাজমেন্টের অর্ডারের মতো তখন সেটাই দেখার যে আজকে শুনানিতে এই মামলা কি হয় তবে আজকে এটা ফাইনাল জাজমেন্ট হবে না এটা বেশ কয়েকটি হেয়ারিং হবে এবং বেশ কিছু সময় লাগবে এটা সময় সাপেক্ষ এখন যেহেতু মামলাটি নতুন করে শুরু হচ্ছে তো আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন এই মামলার আপডেট যা পাবো আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে আবার জানাব তো আজকে আপনাদের জন্য এইটুকুই আপডেট আবার নতুন আপডেট নিয়ে পরবর্তীতে আসবো এই আপডেট ফেলেই তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নবদিগন্ত ফেসবুক পেজকেও আপনারা লাইক এবং ফলো করবেন ধন্যবাদ বন্ধুরা